ভাই বন্ধুরা অঞ্জনা ড্রিম গার্ডেনে আমি অঞ্জনা মর্নিং গ্লোরি প্রচুর পরিমাণে ফুল দেওয়া একটি গাছ এই গাছের ফুলগুলো যেমন সুন্দর পাতাগুলো তেমন সুন্দর এই ফুল খুব সকালে ফোটে আর দুপুরের পর বিকেল না হতে হতেই গুটিয়ে যায় ফুলের ভেতর থেকে যেন একটা আলোর দেখুন বন্ধুরা এই গ্লোরি খুব তাড়াতাড়ি গ্রো করা একটি গাছ একে যদি জমিতে বসানো যায় তাহলে এর তেমন কোন এক্সট্রা কেয়ার লাগে না মাটি থেকে জল খাবার দুটোই পেয়ে যায় এই গাছ প্রচুর পরিমাণে ফুল দেয় তাই এদের একটু খাবার বেশি লাগে তাই মাসে একবার করে খোল পচা তরল সার কিংবা অন্য যে কোনো সার এদের দিতে হয় অন্য গাছ হলে হয়তো মাসে একবার না দিয়ে দেড় মাস কিংবা দু মাস ছাড়া খাবার দিলেও হতো কিন্তু এই গাছে একটু খাবার বেশি লাগে দেখুন বন্ধুরা কত কুঁড়ি এই কুঁড়িগুলো সব কালকে ফুটবে এই গাছে মাটি চেক করে জল দিতে হয় এই গাছ খুব জল পছন্দ করে না আবার মাটি খুব শুকনো হয়ে যাক সেটাও পছন্দ করে না তাই মাটিতে একটু রসালো ভাব থাকলে ভালো হয় এই ছবিটা বিকেলে তোলা হয়েছে তাই ফুলগুলো সব গুটিয়ে গেছে একে যদি টবে বসানো হয় তাহলে টবের মাটিকে মোটামুটি তিনটে ভাগ করে নিতে হবে এক ভাগ বাগানের সাধারণ মাটি আর এক ভাগ যে কোনো সার আর এক ভাগ নিতে হবে কোকোপিট এবং বালি মিক্স করে বেশি জল পছন্দ করে না এই গাছ তাই টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখতে হবে যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে যায় এ ভালো রোদ পছন্দ করে গোড়া থেকে শাখা প্রশাখা বেরিয়ে চারিদিকে যেভাবে ছড়িয়ে গেছে ছবিটা দেখলেই বোঝা যায় যে এই গাছ কত তাড়াতাড়ি এবং কত ভালো গ্রো করে এবার আসি টবের গাছে খাবার দেওয়ার ব্যাপারে সপ্তাহে একদিন অন্তত এই গাছকে খোলপচা সার কিংবা অন্য যে কোনো সার দিতে হবে সারের ব্যাপারে এই গাছের কোনো বাদ বিচার নেই যে কোনো সারি এই গাছকে দেওয়া যায় তবে এই গাছে একটু পোকার উপদ্রব বেশি হয় তাই মাঝে মধ্যে নিম অয়েল কিংবা কোনো কীটনাশক এই গাছে স্প্রে করে রাখলে ভালো হয় বন্ধুরা মর্নিং গ্লোরি গাছ করে আমার যে ছোট্ট অভিজ্ঞতাটুকু হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই গাছ সম্পর্কে আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দেবেন সকলে ভালো থাকুন থ্যাংক ইউ